ওই সমস্ত মেয়েরা যাদের বডি ভালো, দেখতে ভালো, আর বিশাল পোশাক পরে ডানা কাটা পরির মতো যুবকদেরকে দেখায়, ডানা কাটা পরির মতো যুবকদেরকে নিজের চেহারা দেখে আকৃষ্ট করে। আল্লাহর নবী তার নবী বলে এরকম মেয়েরা জান্নাতে যাবে না। এমনি করে ও হাওড়া জেলার এমনি করে ফারিঙ্গা গ্রামের মায়েরা বোনেরা ভালো করে শোনো মা, আল্লাহ নবী তাই, আল্লাহ তাই মায়েদের দিকে তাকিয়ে কোরআন দিচ্ছে। কোরআন আল্লাহ কোরআন এবার মায়েদের জন্য দিয়ে বলছে, কোরআন সূরাতুল আজহাব আল্লাহ বলছে, অকরনা ফি বুয়ুতিকুন্না, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, এ নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো মা, তোমরা তোমাদের ঘরে নিজেদেরকে রেখে দাও। তবে জেনেলাম শুনেলাম জাহিলিয়াতের যুগের মতো তোমরা নিজেদের ঘরে দেখিয়ে দেখিয়ে বেরিও না মা। এটা হলো মায়েদের ঘরে থাকার জন্য কোরআন। এবার মায়েরা ঘরে থাকবে, ঘরে আপনি যেতে পারবেন কি পারবেন না, তার দলিল আল্লাহ কোরআন দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু লা তাদখুলু, খবরদার তোমরা যাবে না, এ ঈমানওয়ালারা খবরদার তোমরা আমার নবীর ঘরে যাবে না, আমার নবীর ঘরে ঢুকবে না। তবে যদি আমার নবীর ঘর থেকে অনুমতি আসে তবে তোমরা আমার নবীর ঘরে যেতে পারবে। আচ্ছা ভাই, এবারে সূরাতুল আযহাব থেকে আমি বলছি একটু পর্দার বিষয়টা, এটা ভালো করে শুনেন। গভীর রাতের বেলা উঠলাম, আমার কথা হয়তো সবাই লাই না, কি করব, তো কষ্টের সঙ্গে বলি, আপনারা যারা আছেন একটু শুনেন, আল্লাহ চাই উপকার হবে। কোরআনের আলোচনা তো মা ভাই, সেদিনে মুমিন বলতে কারা ছিল? নবী সাহাবীরা, আমার কথা ভালো করে বুঝুন, নবী সাহাবীরা, আর সাহাবীরা বা হিসাব আল্লাহ, আল্লাহ নবী সাহাবীরা সব আল্লাহ দয়া জান্নাতে যাবে, বলো সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের সামনে বলছে, সাহাবীরা তোমরা খবরদার আমার নবীর ঘরে ঢুকবে অনুমতি ছাড়া ঢুকবে না, নবীর বিবিরা যদি অনুমতি দেয় তবে ঢুকবে না তো যাবে না। আর আজকে আমার ঘরে আপনার ঘরে কোথাকার কে তার ঠিক নেই, বলে আমার দোস্ত, বলে তোর বউটা দেখি কেমন, ভাবি ভালো আছো, বলে ভাবির সঙ্গে খাটে বসে গল্পে লেগে গেল, জায়েজ এটা? জায়েজ হবে বলো? হ্যাঁ, হারাম, ঢুকাবে না, ঢুকাবে না, হারাম, নিষেধ। আল্লাহ, আমি আগেই বলেছি তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার ভিতরে একটা হলো ওই শ্রেণীর পুরুষ দায়ু, যারা নিজের বিবিকে, নিজের মাকে, নিজের বেটিকে, নিজের বোনকে পর্দায় রাখে না, পর্দায় রাখার জন্য তাকিদ দেয়, জাহান্নামে যাবে। ও আমার বিজানেরা, এবার হয়তো বলবেন হুজুর আমার মেয়েটা স্কুলে যায়, যেতে পারবে কি পারবে না একটু বলে দেন না হুজুর। ও আমার বিজান, আমি কি বলবো, আল্লাহর কোরআন বলে দিচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাগিল মুমিনিন ইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এ তোরেরা যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাক কোরআন দিয়ে বললেন, ও আমার হাবিবে পিয়ানা, আপনি আপনার বিবিদের বলে দেন, আপনার বেটিকে বলে দেন, মুমিনদের স্ত্রীদের বলে দেন, তারা যখন বাড়ির বাইরে যায় তারা যেন তাদের চাদরের বাকি অংশটা মুখের উপরে বেঁধে দিয়ে যায়। ঠিক কিনা বলো? আল্লাহর কোরআন দিয়ে বলছে, যখন এটা কে বলছে? কোরআন, কোরআন বলছে, যখন নবী তুমি তোমার মেয়ের বলো, নবীর নবীর মেয়েকে বলছে, তুমি তোমার বিবিকে বলো, যে বিবিরা জান্নাতে যাবে তাদের সামনে আল্লাহ কোরআন দিচ্ছে, তুমি মুমিনদের স্ত্রীদের বলো, তারা যখন বাড়ির বাইরে যাবে মুখে কাপড়টা বেঁধে যাবে, ঢিলা ঢালা পোশাক পরে যাবে, যেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে বোঝা না যায় ওখানকার সাইজটা এমন। আল্লাহ মাফ করেন, বলা বিয়াদুলি হচ্ছে, যে তোমার মা তো তবু বলতে হচ্ছে, শরীফ জামানার এমন অবস্থা, মানুষের এমন পরিস্থিতি, তাতে করে না বলে আর থাকতে পারছি, বলতে হচ্ছে। মা বোন যারা আছো, নিজে থেকে গেলে পর্দাই রাখো, আল্লাহ আল্লাহ চাই জান্নাতে যাবে, বিপর্দা হবে, বিপর্দায় ঘুরবে, কোথায় যাবে সব? জাহান্নামে যাবে। তুমিও যাবে, তোমার বাপকেও তো নিয়ে যাবে, তোর ভাইকেও তো নিয়ে যাবে, তোর ছেলেটাকেও তো নিয়ে যাবে। মা পর্দা করো, মা আল্লাহ আল্লাহ হেফাজত করবে।
একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وإمامنا ميلاد কে ঘাকে আজান মুক্তাদি সব সাহাবা নবীজি ইমাম মদিনার মিনারে কে ঘাকে আজান মুক্তাদি সব সাহাবা নবীজি ইমাম মা ফাতেমা নামাজে কাঁধে ইমাম হাসান দুলনা দুলাই মালাইকা কাঁধে নার ইমাম আল্লাহুম্মা একটু পরে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ যে কথা বলছি চলে শুধু পেক্ষাপট পড়ে গেল ইবলিস গাছের গোড়ায় নোংরা দিয়েছে ওই নোংরা দেওয়ার ফলে মদ এসেছে মদ ওই অনুযায়ী হাদিস পেলাম একটু বলে দিলাম হাদিসে আরেকটা কোটেশন বাকি আছে আল্লাহ নবী হাদিসে বললেন অহুব্বু দুনিয়া রাস কুল্লি খাতিয়াতি নবী আমার বলছে দুনিয়ার মহাব্বত দুনিয়ার লোভ লালসা তামাম পাপের মাথা কে বলছে নবী বলছে দুনিয়া যত মহব্বত করবে তত পাপের দিকে আগাবে এর আলোচনা আগে করবো ইনশাআল্লাহ পাস করতে করতে চলে যাই ও আমার বিল জানেরা জোয়ানেরা যুবকেরা একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ওই না সময় ইবলিস শয়তান আল্লাহ নবীকে দেখতে নিয়ে পে ইবলিস শয়তান আওয়াজ করে বলেছিল আপনি আমার কাছে কিছু চান আমি আপনাকে দেব আপনি আমার অনেকটা উপকার করেছেন আল্লাহর নবী নুহু আলাইহিস সালাম ওই সময় ইবলিস শয়তানকে বলেছিল এ ইবলিস শয়তান তুই আমার আবার আমি তোর আবার কি উপকার করলাম আমি কোন গুনাহ করলাম আমার কোন গুনাহে তুই খুশি হয়েছিস বল ইবলিস শয়তান বলেছিল এ আল্লাহর নবী নুহু না 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 আমি আপনি কোনো গুনাহ করেন না আপনি বিগুনা মাসুম আপনি কোনো গুনাহ করেন না আপনি বিগুনা মাসুম তবে আপনি যে অভিশাপ করলেন আপনার অভিশাপ করার কারণে আপনার কওমের মানুষেরা সব জাহান্নামি হয়ে গেল ওরা জাহান্নামি হয়ে আমার সাথী হলো আমার সাথী বেড়ে গেল আপনার বদদোয়া করার কারণে আমার সাথী বেড়ে গেল এই জন্যে আমি তোমার উপরে খুশি অতীব নবী নুহু তুমি আমার কাছে কিছু চাও কথাটা বুঝতে পাচ্ছেন ইবলিস শয়তান বলছে নবী নুহু তুমি আমার কাছে কিছু চাও দেবো বলে দেবে মানে শয়তান নবীকে দেবে বলছে এটা ব্যাপার আছে না আমি কি বড় গুনাহ করলাম বলে না তুমি গুনাহ করনি তুমি যে বদদোয়া করেছো ওই বদদোয়া করার কারণে তোমার সাথীরা তোমার কওমের মানুষরা যে জাহান্নামি হয়েছে ওরা তো আমার সাথী হবে আমার জাহান্নামে সাথী বেড়ে গেল না দোস্ত বেড়ে গেল ওই জন্য আমি খুশি আছি তাহলে আমি যে বদদোয়া করলাম ভালো করে বুঝবেন আমি যে বদদোয়া করলাম বদদোয়া করাটাও ঠিক না মা হয়ে বেটার জন্য বদদোয়া করা ঠিক না আগেই বললাম প্লাস মাইনাস অস করছে আগেই বললাম পিতামাতার অবাধ্যকারী সন্তান জান্নাতে যাবে না এবারে মাকে বলছি মা তুমি মা হয়ে বেটার জন্য বদদোয়া করতে পারো না কেন বদদোয়া চাও মানে কি তারপরে হিংসা করা হয়তো মনে করেন আমি শাইনুর আমার জন্য আল্লাহর দরবারে একটা হুর আছে আমার নসিবে হুর আছে আপনি বদদোয়া করলেন আল্লাহ আমার কাছে এসেছিল এরকম এরকম করে গেছে আল্লাহ ব্যাটা ধ্বংস হয়ে যাক শেষ হয়ে যাক ও যেন জাহান্নামে যাবে তাহলে আপনি কি কি চাচ্ছেন আল্লাহর কাছে যে ও হুর লেবে কেন হুরটা দেন না তাহলে আমার কিসমতে ভালো আছে তুমি ভালোটা কেড়ে নিতে চাচ্ছ বদদোয়া করে না আমরা তো আল্লাহর বান্দা না অতএব আমাদের একটা সম্পর্ক ভালো আশা থাকবে ভুল করে ফেলেছে ভাই মাফ করে দিই আর যিনি ভুল করছেন তার অনুশোচনা আসার দরকার ভুল করার সময় অনুশোচনা থাকে না করার পরে অনুশোচনা হয় ভুল করার সময় অনুশোচনা থাকে না করার পরে অনুশোচনা হয়
করতে হবে, বদদোয়া করেন, ক্ষমা করে দেন। আপনি বদদোয়া করলে আপনারও বিচার হবে, হবে না? আর বিচার যখন হবে, আমি শাইনুর একা বিচার হবে না? আমি যাকে যার জন্য বিচার করব, আল্লাহ ও আমার মেরেছিল বিচার কর দাও, আল্লাহ বলবে এদিকে দুজনার বিচার হবে। তা দুজনার বিচার যখন হবে, শাইনুর ছাড় পাবে? আল্লাহর বিচার তো চুলচিরা বিচার না, আমি শাইনুর সেদিন ছাড় পাবো, বদদোয়া করবেন না। তবে নবীদের বদদোয়া করা অনুমতি আছে, জায়েজ আছে, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা বেগুনাহ মাসুম। ও আমার বি জানেরা, ও জোয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানেরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বিগুনাহ মাসুম হওয়ার পরেও এমনি করে শয়তানের কথা না শুনে মনটা বড় খারাপ হয়ে যায়, আল্লাহর কাছে হাত তুলে কানে এমনি করে একদিন নয় দুদিন নয় তারপর থেকে নিয়ে 100 বছর পর্যন্ত আল্লাহর নবী নূহ আল্লাহর দরবারে কেঁদে দিয়ে দেয়। এবার একটা আওয়াজ করে দিই, শুনো বাবা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ইবামে কান্না করার পরে একদিন ইবলিসকে ডেকে জিজ্ঞাসা করে, এ ইবলিস শয়তান, এ ইবলিস শয়তান, তুই মানুষকে আদম সন্তানকে কিভাবে অ্যাটাক করিস, কোন অ্যাঙ্গেলে আদম সন্তানকে পাকড়াও করিস বল। ইবলিস শয়তান বলেছিল, আমি মানুষকে চারটি দিক দিয়ে অ্যাটাক করি, প্রথম নাম্বার হলো হিংসা, দ্বিতীয় নাম্বার অহংকার, তৃতীয় নাম্বার হলো লোভ, চতুর্থ নাম্বার হলো কৃপণতা। এই চারটি দিক দিয়ে আমি আদম সন্তানকে অ্যাটাক করি। কটা দিক বলো? আমার অস্ত্র আল্লাহ চেয়ে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি আমি আলফাল কথা বলিনি বাপ, আমি নূহ আলাইহিস সালামের ঘটনাটা বলেছিলাম কেন, ওই ঘটনার ভিতরে তো এইগুলো পাবো, ওই জন্য আমি বলেছিলাম, এই খামাখা ঘটনা বলিনি। আর আল্লাহর নবীর হাদিস, খায়রুল কিসাস কিসাসুল আম্বিয়াই, উত্তম ঘটনা হলো নবীদের ঘটনা, বলো সুবহানাল্লাহ। ওই জন্য তো বললাম না, আমি কি আমি কি নিজের নিজের দাম বাড়ানোর জন্য, আল্লাহ মাফ করে, নিজের দাম বাড়ানোর জন্য যদি তাই মনে করতাম, লোকজন কম অস্করব না চলে যেতাম, আমি চলে যেতাম, করতাম না। কিন্তু সেই মনটা এখন আর নেই না, দুজন শুনবে, চারজন শুনবে, যার কানে আওয়াজ যাবে, আল্লাহ যদি রহমত হয়, শুনেওয়ালা আমল কারণে ওয়ালা লেবে, কারে বলো লেবে না লেবে, লেবে লেবে। ওই জন্য আমি বলছি, ও আমার বি জানেরা, জোয়ানেরা, যুবকেরা, ইবলিস শয়তান, এবার এমনি করে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ইবলিস শয়তানকে বলেছিল, এ ইবলিস শয়তান, কি করে অ্যাটাক করিস ব্যাখ্যা কর। ইবলিস শয়তান বলেছিল, এ আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আমি যে সময় আল্লাহর জান্নাতে ছিলাম, আমি আল্লাহর জান্নাতে এক বছর নয়, দু বছর নয়, কম বেশি 70,000 বছর আমার আল্লাহ পাকের ইবাদত করেছিলাম। আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আল্লাহ মালাকাদের বলেছিলেন, আমার আদামকে সিজদা দাও, আমার আদামকে সিজদা করো, বিনা সুবাক আল্লাহর মালাইকারা আদামকে সিজদা করেছিল। ইবলিস বলে, কিন্তু আমি সিজদা করিনি, কেন করিনি, আমার মনে হিংসা হলো, আমি 70,000 বছর আল্লাহর ইবাদত করেছি, আর আদম সবে তৈরি হলো, আমি হলাম আগুন, আদম হলো মাটি, হতে ভাবে না, আমি 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 এমনি করে ওকে সিজদা করবো না, এটা আদম নবীর, এমনি করে আল্লাহ মাফ করেন, এটা ইবলিসের হিংসা। ইবলিস বলে, এই হিংসা করার কারণে আমি আল্লাহর দরবারে লানতের উপযুক্ত হয়েছিলাম। ইবলিস হিংসা করার কারণে 70,000 বছরের ইবাদত ইবলিসের নষ্ট হয়ে গিয়েছিল বাবা। এ জনে রাজব কিনা আল্লাহর নবী তার নবী আমার, তাই হাদিসের মধ্যে বললে, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি, আল হাসাদু
ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী আমার বললেন, হিংসা এমন একটা জিনিস যেমন আগুন কাঠকে পুড়িয়ে দেয়, যেমন আগুন বাগানকে বাগান, বনকে বন, জঙ্গলকে জঙ্গল পুড়িয়ে সরকার করে দেয়, তেমন হিংসা এমন একটা জিনিস বান্দা জীবনের 60 বছর 70 বছর নফলে বাদাম তাহাজ্জুদের বাদাম এমনি করে হিংসার কারণে বান্দার জীবনের আমল নষ্ট হয়ে যায়। ও হিংসা কি জিনিস, হিংসা কোনো এমন মনে করেন আমার রাস্তার গায়ে বাড়ি, আমি প্রথম গিয়েছি রাস্তার গায়ে ঘর করেছি, আমি কিছুটা জমি নিয়েছি, আমার ছোট ভাই রাস্তার গায়ে তখন করে নে বলে ছাগলে খেয়ে নেবে, রাস্তার গায়ে জমির দাম না ছাগলে খেয়ে নেবে, আর আজকে জমির দাম বেড়েছে, ছোট ভাই বলে বড় ভাই তোর ঘর ভাঙ আমিও ওই জায়গার ভাগ লব। সম্ভব কি এটা? এটা হিংসার কারণে হচ্ছে বলে ভাইয়ের জায়গার দাম বেড়েছে। তবে যখন আমি করেছিলাম তখন ছিল জঙ্গল, তখন আমার জায়গার মূল্য ছিল না, আমি ছোট ভাইকে ফাঁকি দেওয়ার নিয়াতেও করি না, আমি করেছিলাম আমার প্রয়োজনে খারাপ তখন আমি নিলাম, ছোট ভাইকে ভালো দিয়েছিলাম, আজকে আমারটা হলো ভালো ছোট ভাইটা হলো কালো, তাই ছোট ভাই বলে বড় ভাই ঘর ভাঙ, এটা হলো হিংসা। দ্বিতীয় পর্যায়ের হিংসা হলো, দ্বিতীয় পর্যায়ের হিংসা হলো আমার কাছে মনে করেন আপনার বাড়িতে এমনি করে এমনি করে দামি দামি জিনিস আছে, এমনি করে ভালো ভালো মাল আছে, আপনার কাছে একজন বলল ভাই আপনার বাড়ি এমনি করে তা কুরুল বডি এমনি করে একটা কিছু ধার দাও, আপনি বলে হবে না দেবো না দর হবে না আমার কাছে নি, এটা হলো হিংসা। আল্লাহ নবী আমার বলে এই ধরনের কাজ জানা করবে তাদের ইবাদত তাদের আমল আগুন যেমন কাঠ পুড়ায় তেমন ইবাদত আমল পুড়িয়ে ছাই করে দেবে। তেমন ইবাদত পুড়িয়ে ছাই করে দেবে। ভাই আল্লাহ কোরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি ধ্বংস যারা যারা নিজেদের কাছে কিছু থাকলে লোকে চাইলে পাড়া প্রতিবেশীকে দেওয়া থেকে দূরে থাকে। এটা কে বলছে? আল্লাহর কোরআন। কারণ জমিন কার, আসমান কার, মাল সামান কার, আমাকে কোটিপতি বানালো কেন? তবুও দেখেছি তাদের ভিতরে একটা নরম ভাব থাকে, তারা নিয়ত করে বাড়ি থেকে বার হয় আল্লাহ আজকে যাচ্ছি ঠেলাওয়ালা মানুষ, আল্লাহ যদি 500 টাকা হয় 10 টাকা মসজিদে দেবো, বলো নিয়ত করে না হাওড়া জেলা মানুষ করে তো না করে, তাহলে তাদের তাদের কি নিয়ত, তাদের কি আল্লাহর প্রতি কি ভরসা না? এই নিয়ত করেছি বাড়বে, এই নিয়ত করেছি বাড়বে, আর কোটিপতি টাকাওয়ালা তাদের কি হয় বলে দিলে কমে যাবে, ও দিস কেন, সব করার কি দরকার, ও দিনই মাফিল করে কোনো লাভ নেই, বলো তারা টাকা দেবে না, তারা টাকা দেবে না, তবে সব ধনী না সব গরিব না, সব ধনী সব ধনী সমান না, সব গরিব সমান সমান না। চলো হিংসার আলোচনা হলো, হিংসা করার কারণে ইবলিসের কত বছরে ইবাদত নষ্ট হলো? প্রথম 70,000 বছরে ইবাদত পানি হয়ে গেল, ইবলিসের কোনো মূল্য নেই আল্লাহর দরবারে। যে ইবলিস মালাইকাদের ফারিস্তাদের সরদার হয়েছিল, যার নাম হয়েছিল আজাজি, ওরা কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। ও আমার বিজনেরা, এবার ইবলিস বলে এ আল্লাহর নবী নুহ আলাইহিস সালাম, ও আল্লাহর নবী নুহ আলাইহিস সালাম আপনি শুনেলা জেনেলা, দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আমি যখন সিজদা করিনি আল্লাহ পাক আমার ওই সময় জিজ্ঞাসা করেছিল এ তোরেরা যুবকেরা এ নবী পাক রে দিওয়ানেরা, আল্লাহ পাক ওই সময় জিজ্ঞাসা করেছিল এ ইবলিস শয়তান তুই কেন আমার আদমকে সিজদা করলি না, কি হয়েছে? আমি ওই সময় বলেছিলাম আল্লাহ হবে না, আমি খোলাম আগুন আদম হলো মাটি, আমি খোলাম আগুন আদম হলো মাটি, আদম হলো নিম্নমুখী, আমি আগুন হলাম উর্ধ্বমুখী, অতএব হবে না, আমি ওর কাছে যাব না, আমার মাথা ওর কাছে নত হবে না, এটা হলো অহংকার। ও বলে আমি বড় আদম ছোট, এটা হলো অহংকার। এই অহংকার করার কারণে ইবলিস সেদিনে আল্লাহ পাকের জান্নাত থেকে অভিশপ্ত হয়ে বিতাড়িত হয়। এই যে অহংকার,
অহংকারের কারণে অভিশপ্ত হয়ে বিতাড়িত হয়েছিল। ও আমার বিজানেরা জানেরা যুবকেরা, আল্লাহ তাআলার নবী তাই হাদিস শরীফের মধ্যে বললেন, আল্লাহর নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি, মান কানা ফি কলবিহি মিসকাল যারাতিন মিন কিমা। এ জুনেরা যুবকেরা, এ নবী পাকের দিওয়ানেরা, আল্লাহ নবী আমার বলে, যার কলি যায়, যার কলি যায় যারা পরিমাণ অহংকার থাকবে, ওই অহংকার ওলা কলি যায়, ওই অহংকার ওলা কলি যায়, আল্লাহ পাকে জান্নাতে যাবে না। ও আমার ভাই জানেরা, অহংকার কি, অহংকারটা কেমন? অহংকার হলো এটাই, আমি বড়, ও ছোট, ও ভালো না আমি ভালো, ও খারাপ আমি ভালো, ও এমনি করে ও দেখতে খারাপ আমি দেখতে ভালো, এমনি করে নিজেকে বড় মনে করা, নিজেকে হেভি মনে করা, দুনিয়ার মানুষকে ছোট মনে করা, এটাই হলো অহংকার বাবা। অহংকারের আর একটা আলামত হলো ভালো না, এমনি করে এমনি করে এক একটা এরকম গুমার তোমার আওয়াজ, এক একটা আওয়াজ বার হয়, এই আওয়াজ হলো অহংকার সূচক আওয়াজ বাবা। ও আমার কুদরতি গায়ের চাদর, যে অহংকার করে সে যেন আমি আল্লাহ পাক আমার গায়ের চাদর ধরে টান দিয়ে দেয়। অহংকার করার অধিকার দুনিয়ায় কারো নাই, অহংকার করার অধিকার একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কারো নাই। তাহলে যারা অহংকার করে তাদের কি হবে, কি হবে? নবী আমার হাদিস শরীফের মধ্যে বললেন, কালকে আমার হাসুনের মাটি আল্লাহ পাক আদম সন্তানদেরকে সব আদম আলাইহিসসালামের মতো বডি দেবে, আদম আলাইহিসসালামের মতো হাত করবে, আদম আলাইহিসসালামের মতো দেখতে করবে, আদম আলাইহিসসালামের মতো লম্বা আকৃতি করবে। ও আমার বিজানেরা, সেদিনে 60 গজ লম্বা সবাই হবে, কিন্তু না না না, দুনিয়া পৃথিবীর বুকে যারা অহংকার করত, দুনিয়া পৃথিবীর বুকে যারা অহংকার করে বেড়াতো, আমার আল্লাহ পাক অহংকারীদেরকে পিপিলিকার মতো আকৃতি, এমনি করে পিপিলিকার মতো ক্ষুদ্র করে মানব আকৃতিতে হাসরে তুলবে। কথা বুঝতে পারছেন? যারা দুনিয়া বলে আমরা বড়, আল্লাহ সেদিন পিঁপড়ে পিঁপড়ের মতো আকৃতি, কিন্তু মানুষের মতো, মানুষ তারা, মানুষের মতো বডি দেখতে হবে, কিন্তু পিপিলিকার মতো ছোট হবে, কি হবে? এই 60 গজ লম্বা মানুষের কদমে সব লাঞ্ছিত হবে, অপমানিত হবে, কত অহংকার করবে। কিসের অহংকার? হ্যাঁ, এলেমের আমলে রূপে অর্থে ঘাড়ে 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 ফুসকুড়ি বসিয়ে দেবে না, মাইকুর সার্জারি করে ফুল হবে না, একবার যাবে 50,000, আর একবার যাবে 50,000, দুবার চারবার করার পরে ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে, এবারে এবারে 2,00,000 লাগবে। ছেলেরা বলবে সর্বরার বাপ তো সব শেষ করে দেবে, 20 ইঞ্জেকশন দিয়ে বাপকে মেরে ফেলবে। এই যা ছেলে বর্তমানে আমরা যে ছেলে হয়েছি, ভুল বলছি বা বলো, 20 ইঞ্জেকশন পেলো মেরে দে শেষ করে দিলে সব, এরকম প্রচুর আছে। গিন্নি বুড়ো জ্বালা সইতে পারে, বুড়ো এবার ঘাড়বে বুড়ি কান্দে আছে, দাদার কি হয়, দাদা তো কথা বলতে পার না, পারলে বলে দিতে বলি, তো দাদিটার আগে ধর, ওই আবার করেছে, এরকম হয় না? তবে দুনিয়া তো বড় কঠিন জায়গা, হিসাব করে দুনিয়া করেন, এটা হলো পরীক্ষার জায়গা, আমার আপনার পরীক্ষা হচ্ছে না? আমি এখানে দাওয়াত দিয়েছি, আসবো কি আসবো না, কত টাকা লোবো, কতটা লোভ আমার কলিজায় জন্মেছে, আল্লাহ আমার এটা পরীক্ষা হচ্ছে না? আমার হুজুরের কতটা লোভ কলিজায় হয়েছে, হুজুর কতটা লেবে, হুজুর কতটা খাবে, হুজুরের লোভ হয়েছে, হুজুরের পরীক্ষা হবে না, হুজুরেরও পরীক্ষা হবে, আগে আমার ধরবে, আমি তো হুজুর না, আমার আগে। তবে ভাই আমার জন্য দোয়া করবে, আল্লাহ আমাকে যেন লোভ লালসা থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলো বাপ আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়বো, একটু মহব্বতে পড়ি না, মজলিসটা সেজে উঠেছে, দরুদ শরীফ মানে আল্লাহুম্মা সাল্লি আলা,
ওয়ালা আলি সাইয়্যিদিনা দিনের নবী ধ্যানের সমী এলো দুনিয়ায় সাকারাতে ফুটলা কলি তোমার সিলাই দিনের নবী ধ্যানের সমী এলো দুনিয়ায় সাকারাতে ফুটলা কলি তোমার সিলাই তোমার নূরের আলোতে তোমার নূরের আলোতে আসমান উতরাং তোমার নূরে সৃজন গলাং এব সুন্দরাং কানে শুনি তোমার কথা কানে শুনি তোমার কথা দেখি নিয়ে জীবনে দেখা তুমি দাও না নবী স্বয়নে স্বপনে দিনের নবী ধ্যানের সবিগি এলো দুনিয়ায় সাকারাতে ফুটলা কলি তোমার সিলাই হযরত উমর খেলেন ছুটে হযরত উমর খেলেন ছুটে নবী পাকে ধরে নবী পাকে ধরে আমার কিছুই করলো না যে হযরত উমর খেলেন ছুটে হযরত উমর খেলেন ছুটে নবী পাকে ধরে নবী পাকে ধরে আমার কিছুই করলো না যে হযরত উমর নবীর প্রেমে হযরত উমর নবীর প্রেমে হলেন আল্লাহওয়ালা তুমি রহমতুল লিল আলামিন নবী কামলিওয়ালা দিনের নবী ধ্যানের সবেগি এলো দুনিয়ায় সাকারাতে ফুটলা কলি তোমার সিলাই জুরে জুরে আল্লাহ হুম্মা সুল্লে আলা ওয়ালা আলি ও আমার ভাইজানেরা জনেরা যুবকেরা যে কথা আলোচনা করছিলাম হিংসা গেল অহংকার গেল এবার হলো লোভ লোভ লোভের কথা একটু আলোচনা করা যাক বাবা জনেরা যুবকেরা ইবলিস শয়তান বলে আমি জান্নাত থেকে পালানোর পর আমি জান্নাত থেকে বার হওয়ার পর আমার মনে হিংসা কি করে আমি আদমকে জান্নাত থেকে পার করব কি করে আমি আদমকে জান্নাত থেকে বার করব বাবা গঙ্গম গাছের গোড়ায় বসে কাঁদে আর বলে হায় রে হায় এ ফল এত ভালো এ ফল খেলে আর জান্নাত থেকে বার হতে হবে না এই কথাটা কানে পড়ে গেল আমাদের আম্মা আম্মা জান হাওয়া আলাইহিস সালামে কানে পড়ে গেল বাবা যেই না কানে গেল আম্মা জান আম্মা জানে কাছে ইবলিস গিয়ে বলে এ বিবি খাবার একটা গন্ধম খান আম্মা জান বলে হবে না সর্বনাশ গন্ধম যদি খান গন্ধম যদি খান জান্নাত থেকে বার হয়ে যাব আল্লাহ বলেছে লা তাকরাবা হাজিগিস সাজার খবরদার ওই গাছের কাছে যাবে না অতএব আমি খাবো না ইবলিস বলে মিথ্যা কথা ইবলিস বলে মিথ্যা কথা কেন না মিথ্যা হলো এই জন্য আল্লাহ বলেছে ফল খেও না কেন ফল যদি আল্লাহ বলেছে ফল খেও না ফল যদি না খাও জান্নাত থেকে আল্লাহ নিচে লাবিয়ে দেবে আর ফল যদি খাও তাহলে আর কোনোদিন জান্নাত থেকে বার হবে না আর মায়ের মন নরম তো না মায়ের মন ভাবিদের স্বামী যদি দামি শাড়ি এনে দেয় তা বলে তুমি জানো একটা পছন্দ হয় না ওদের বাড়ির কি সুন্দর অথচ দেখা যাবে ও শাড়ির দাম কম ও শাড়ির দাম কম আমার বিবি ভালোবেসে আমি 500 টাকার পরা শাড়ি এনে একদম ভালো ওই শাড়ি ভালো আপনি বিবিকে বোঝাবেন কায়দা করে একটা বিষয় আপনার বোঝানোর পরে যদি আপনার বন্ধু বাড়ি ঢুকেছে আগেই বলেছি ওইসব মাল উটকো মাল ঘরে তোলবা না তোলা চলবে না আমি হুজুর বলে আদর করে অন্দরমহলে ঢুকিয়ে বিবির সাথে গল্প করাবা চলবে না
কথা বুঝতে পারেনি, চলবে না। হুজুরা সব শুনতে পাচ্ছেন না, চারটে পাঁচ টাকা চালাচ্ছে, আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছি না, এখন আপনি এই জওয়ানেরা, এই যুবক ভাইরা, তো ছিলে না তো ভালোই ছিলাম, আমার যা দু বাবু দু চারজন ছিল, আমার বাবু চাচারা যা ছিল ভালোই ছিল, তো আমার এলে আর দুষ্টুমি করছো বাপ, করো বাপ, বসো একটু সবর করো বাপ।